हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल, दिस इज सोमास ब्लॉग। आज के सकाल सकाल ही ब्लॉगटा स्टार्ट करछि, एखन बाजे 9:30। आज के वेदारटा मेघला बाट बृष्टि नहीं, कल राते भालोई बृष्टि होछिलो किन्तु आज सकाल थेके आर बृष्टि नहीं एकदम। তাই ফ্রেশ আমি হয়ে গেছি, এখন আগে জামা কাপড় কেচে নেব, কারণ বৃষ্টি যেহেতু নেই, মেঘলা ওয়েদার, বাইরে অন্তত জামা কাপড়গুলো দেওয়া যাবে। দু তিন দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য একদম কিছু ধুতে পারছি না, বাইরে দিতে পারছি না, সব পড়ে আছে। মেয়ের জামা কাপড়, নিজেদের জামা কাপড় অনেক জমে আছে, সেগুলো আজকে আগে ধুয়ে নেব, দেন রান্নাঘরে ঢুকবো। আজকে সেরকম বেশি কিছু রান্না করবো না, দু তিন দিন ধরে বিরিয়ানি, চিকেন এসব খাওয়ার জন্য আজকে মাছ বা হালকা কিছু একটা নর্মালি করবো। তো দেখি রান্নাটাও স্টার্ট করে দেব, রান্না বান্না করে নিয়ে তারপরে যা কাজ আছে সেগুলো করব। আগে কেচে নেব, তারপর রান্না করব, তারপরে যা কাজ আছে সেটা কমপ্লিট করব। আর পাশ থেকে মেয়ে যাচ্ছে, কারণ ও শুয়ে রয়েছে, ও ঘুম থেকে উঠে গেছে, খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ও শুয়ে রয়েছে। আজকে একটু গরম জল করে ওকেও একটু স্নান করিয়ে নেব, যেহেতু আগের দিন ঠান্ডা ওয়েদার ছিল, করানো হয়নি সেই কারণে। তো চলো এখন আগে জামা কাপড় কেচে নিই, কেচে ছাদে মেলে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই। চলো আমার কাছে ধোয়া সব কমপ্লিট, ছাদে সব মেলেও দিয়েছি, এবার শুকিয়ে গেলেই হয়। এবার সোজা চলে যাবো রান্নাঘরে, একদম দেরি করব না, কারণ মেয়ে উঠে গেলে ওকে আবার খাওয়াতে হবে, আজকে একটু স্নানও করাবো। তো একদম দেরি করব না, আজকে রান্নাঘরে সোজা চলে যাব, দেখি কি রান্না করা যায়। বাজার থেকে বোধহয় কাতলা মাছ এনেছে, তো মাছটা করব। আর অনেকদিন ধরে ফ্রিজে পটল রয়েছে, বেশি দিন রাখলে না পটল পেকে যায়, তো যতই ফ্রিজে থাক না কেন সেটা পেকে যায়। তো সেই কারণে ভাবছি পটলটা বার করে নেবো, পটলটা তরকারি করব, মাছ কাতলা মাছ এনেছে, কাতলা মাছটা ঝোল করবো, একটু ডাল করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর তো চলো তোমাদেরকে নিয়ে যাই রান্নাঘরে, দেখো কী কী রান্না হচ্ছে।
हेलो गाइज गुड इवनिंग एखन बजे सन्धे 6:30 सन्धे बेला ब्लगटा आबार कंटिन्यू करछि। आसले दुपुरे स्नान करे खावा दावा करार पर आमि एकटु रेस्ट निच्छिलाम आर मेयेर पाशे घुमिये गेछि। तो 5:30 नागाद उठलाम, उठार पर फ्रेश ट्रेश हये मेयेके खाइये दिलाम। आगे खाइये दाइये छादे जा जामा कापड़ छिलो सब निये आसछि, सेगुलो गोछाते हबे, अनेक जामा कापड़ हये गेछे। तो एखन आगे एकटु चा खेये नि, तारपर बादबाकी काज करबो। तो चलो तोमादेर साथे सन्धे बेला चाटा शेयार करछि। এখানে বসে বসে খাবি? চা খাওয়া হয়ে গেছে, এবার আমি যা জামা কাপড় আছে সেগুলো একটু গুছিয়ে নেব। এদিকে দেখো আর একজনকে ঘুমোচ্ছে এখানে পড়ে পড়ে। এই দেখো এত জামা কাপড়, এগুলো সব এখন বসে গোছাতে হবে। জিনি চোখ, জিনি জিনি, ওরে বাবা চোখ খুলতে পারছে না ঘুমে।
দেখো আজকে এত জামা কাপড় কেচেছি, এত জামা কাপড় কেচেছি, সেগুলো শুকিয়েও গেছে। চলো আজকে এখানেই শেষ করছি, আর ব্লগটা কন্টিনিউ করব না, এখন মেয়ে ঘুমোচ্ছে। আর রাতে সেভাবে কোনো কাজ থাকে না, এই মেয়ের জামা কাপড় এটা ওটা যদি থাকে সেগুলো গোছানোরই থাকে, আর টুকটাক এটা ওটা কাজ। আর রান্না বান্নার ব্যাপারটা দুপুরেই হয়ে যায়, রাতে শুধু খাবারগুলো একটু গরম করে নিলেই হয়, একটু ভাত করলেই হয়ে যায়। তো রাতে সেরকম কোনো কাজ থাকে না, রাতে সারাক্ষণ মেয়ে মানে সন্ধ্যে থেকে মেয়ের সাথেই টাইম কেটে যায়। তো চলো আজকে এই অবধি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো বেশি দূর এগোতে পারবো না। আর তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য। তো চলো, যত ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।